হ্যালো বন্ধুরা, অনলাইন এডুকেশন মাস্টার ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ফেস ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, রাজ্যের কিন্তু খাদ্য দপ্তরে আরও একটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করে দেওয়া হয়েছে। তো আজকে কিন্তু আমরা এই ভিডিওতে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করে জানাবো যে আমি কিন্তু এই চ্যানেলটির মাধ্যমে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের চাকরি সংক্রান্ত খবরাখবর, আপডেট, গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়ালস এমনকি বিভিন্ন ধরনের লেটেস্ট আপডেটগুলি কিন্তু দিয়ে থাকি। তো বন্ধুরা, আপনারা যারা এই চ্যানেলটিতে নতুন হয়েছেন তো তারা দেখুন ভিডিওটির নিচে কিন্তু এরকম একটি লাল কালার সাবস্ক্রাইব বাটন দেখতে পাবেন। তো আপনারা অবশ্যই এই বাটনটিতে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবেন পরবর্তী বিভিন্ন ধরনের লেটেস্ট আপডেটগুলি পাওয়ার জন্য। তো চলুন বন্ধুগণ, আর দেরি না করে আজকের এই নতুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশনটি। তো এখানে কিন্তু আপনাদের ডিস্ট্রিক্ট ফুড সেফটি ইন্সপেক্টিং অফিসার পদে কিন্তু এখানে নিয়োগটি করা হবে। তো দেখুন এখানে উপরে বলে দেওয়া হয়েছে যে ওয়েস্টবেঙ্গল HRB WBHRB অর্থাৎ ওয়েস্টবেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডতে কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশনটি জারি করে দেওয়া হয়েছে। তো এবার আমরা এই পোস্টটি সম্বন্ধে বিস্তারিতভাবে জেনে নেব যে আপনাদের লাস্ট ডেট কত রয়েছে, কীভাবে আবেদন করবেন, ভ্যাকেন্সি কত রয়েছে, কোয়ালিফিকেশন কী রয়েছে। তার নিচে দেখুন এখানে বলে দেওয়া হয়েছে যে বেনিফিস টাওয়ার ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফ্লোর GN31 Sector 5 সল্ট লেক সিটি কলকাতা। তার নিচে দেখুন এখানে একটি ওয়েবসাইট বলে দিচ্ছে www.wbhrb। তো এই অফিসিয়াল ওয়েবসাইটটি থেকে কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে নেওয়া হয়েছে। তার নিচে দেখুন এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া হয়েছে। তার নিচে দেখুন বলে দেওয়া হচ্ছে যে ডিরেক্ট রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ডিস্ট্রিক্ট ফুড সেফটি ইন্সপেক্টিং অফিসার। তো এই পোস্টটিতে কিন্তু আপনাদের এখানে নিয়োগটি করাবে, ডিস্ট্রিক্ট ফুড সেফটি ইন্সপেক্টিং অফিসার পদে আপনাদের নিয়োগটি করাবে আন্ডার ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অ্যাক্ট 2006। তার নিচে দেখুন নোটিফিকেশন নাম্বার রয়েছে। এবার আমরা বিস্তারিতভাবে জেনে নেব কী বলে দেওয়া রয়েছে। তো আপনারা যারা আবেদন করতে চান এখানে, তো তাদের কিন্তু অনলাইনে আবেদনটি করে ফেলতে হবে। তো এখানে বলে দেওয়া রয়েছে যে অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান সিটিজেন্স অ্যান্ড সাচ আদার ন্যাশনালস অ্যাজ ডিক্লেয়ার্ড এলিজিবল বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ডিস্ট্রিক্ট ফুড সেফটি ইন্সপেক্টর অফিসার। তো এখানে যারা আবেদন করবেন অনলাইনে আবেদন করতে হবে। তো ইন্ডিয়ান সিটিজেন হলেই কিন্তু আপনারা ভারতীয় হলেই আপনি আবেদন করতে পারবেন, যে কোনো জেলা থেকে কিন্তু এখানে আবেদনটি করা যাবে। তারপরে এখানে দেখুন বলে দেওয়া হচ্ছে যে only online registration of application along with the submission of fee shall be allotted on the website. তো এই দেখুন একটি ওয়েবসাইট বলে দেওয়া হয়েছে। এখানে আপনাদের দেখুন 1st আগস্ট অর্থাৎ 1লা আগস্ট থেকে কিন্তু অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে। তারপরে দেখুন এখানে লাস্ট ডেট রয়েছে যে 13/8/2019 অর্থাৎ 13 আগস্ট কিন্তু আপনাদের এখানে লাস্ট ডেট রয়েছে রাত 8টা পর্যন্ত। তার নিচে এবার আমরা দেখে নেবো স্কুল অফ পে। দেখুন এখানে স্কুল অফ পে বলে দেওয়া হচ্ছে 9400 থেকে কিন্তু 40,500 টাকা প্লাস এখানে গ্রেড পে রয়েছে 4,700 টাকা। এবার আমরা ভ্যাকেন্সি টেবিলে চলে আসবো, ভ্যাকেন্সিগুলো কিন্তু একজনকে দেখে নেব। তো দেখুন এখানে প্রথমে পোস্ট যেটি বলে দেওয়া হচ্ছে নেম অফ দ্য পোস্ট ডিস্ট্রিক্ট ফুড সেফটি ইন্সপেক্টিং অফিসার পদে নিয়োগ করা হবে। তো দেখুন প্রথমে ইউআর হচ্ছে অর্থাৎ আনরিজার্ভড SC ST OBC A OBC B PWD। তো সব মিলে এখানে কিন্তু টোটাল 13টি শূন্যপদ রয়েছে। এই 13টি শূন্যপদে কিন্তু আপনাদের এখানে ডিস্ট্রিক্ট ফুড সেফটি ইন্সপেক্টিং অফিসার পদে নিয়োগটি করাবে। তো এখান থেকে কিন্তু আপনারা ভিডিওটি পজ করে ক্যাটাগরি ওয়াইজ যে ভ্যাকেন্সি টেবিল রয়েছে তো ওইগুলো কিন্তু আপনারা ভিডিওটি পজ করে দেখে নিন। তো এবার আমরা সরাসরি এডুকেশনাল কোয়ালিফিকেশনে চলে আসবো। কোয়ালিফিকেশন এখানে কী চেয়েছে, হোল্ডার এ ডিগ্রি ইন ফুড টেকনোলজি অর ডেয়ারি টেকনোলজি অর বায়োটেকনোলজি অর অয়েল টেকনোলজি অর এগ্রিকালচারাল সায়েন্স অর ভেটেরিনারি সায়েন্স অর বায়োকেমিস্ট্রি অর মাইক্রোবায়োলজি অর মাস্টার ডিগ্রি ইন কেমিস্ট্রি অর ডিগ্রি ইন মেডিকেল ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি। তো এইসব কিন্তু ডিগ্রি এখানে চেয়েছে। এইসব ডিগ্রি যদি আপনার থেকে থাকে তো আপনার কিন্তু এখানে এই ডিস্ট্রিক্ট ফুড সেফটি ইন্সপেক্টিং অফিসার পদের জন্য অবশ্যই আবেদনটি করে ফেলতে পারবেন। তারপরে দেখুন এখানে অর দিয়ে বলা হয়েছে, তো এইসব ডিগ্রি থাকলেও কিন্তু আপনার এখানে আবেদনটি করে ফেলতে পারবেন। তো এগুলি কিন্তু আপনার এখান থেকে ভিডিওটি পজ করে দেখে নেবেন। তারপরে দেখুন আপনারা সরাসরি এজে চলে যাবো। এজ কত চেয়েছে, 21 থেকে 36 অর্থাৎ 21 থেকে 36 বছর হয়ে থাকলেই কিন্তু আপনার এখানে এই পদের জন্য আবেদনটি করে ফেলতে পারবেন। তার সাথে দেখুন এখানে বলে দেওয়া হচ্ছে যে এই ST কিন্তু ক্যালকুলেট করা হবে 1st জানুয়ারি 2019 অর্থাৎ 5 জানুয়ারি 2019 হিসাবে কিন্তু এই ST ক্যালকুলেট করা হবে। এছাড়া কিন্তু SC ST OBC আর PWD যেসব ক্যান্ডিডেট রয়েছে তো তাদের কিন্তু এখানে গভর্নমেন্ট রুল অনুযায়ী কিন্তু ছাড় পেয়ে যাবেন, বয়সের ছাড়। তো তারপরে আমরা সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন ফি এর কথা বলে দেওয়া হয়েছে। ক্যান্ডিডেটস মাস্ট বি সাবমিট দ্য অ্যাপ্লিকেশন ফি অ্যামাউন্টিং টু ₹210। তো এখানে কিন্তু 210, তো এখানে 210টা কিন্তু আপনাদের এখানে আবেদন ফি চেয়েছে। এছাড়া কিন্তু SC ST ক্যান্ডিডেটদের জন্য, PWD ক্যান্ডিডেটের জন্য কিন্তু কোনো আবেদন ফি লাগবে না, তো এখানে বলেই দেওয়া রয়েছে। তার নিচে আপনারা দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটটির মাধ্যমে কিন্তু আপনাদেরকে অনলাইনে আবেদনটি করে ফেলতে হবে, www.wbhrb। তারপরে এবার আমরা নিচে চলে যাব। তো নিচে দেখুন এখানে গুরুত্বপূর্ণ বিষয় বলে দেওয়া হয়েছে, আবার কিন্তু এখানে ক্লোজিং ডেট এখানে বলে দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ক্লোজিং ডেট ফর অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন 13/8/2019 অর্থাৎ 13 আগস্ট এখানে কিন্তু আপনাদের অনলাইনে আবেদনটি করার লাস্ট ডেট রয়েছে। তার নিচে দেখুন এখানে ইম্পর্টেন্ট ডেটসের কথা বলে দেওয়া হয়েছে, ওয়েবসাইট লিঙ্ক ওপেন ফর রেজিস্ট্রেশন অ্যান্ড সাবমিশন অফ অনলাইন ফি। তো এখানে কিন্তু অলরেডি ওয়েবসাইটে এখানে দেখুন আবেদনটি শুরু হয়ে গেছে।
1/8/2019, তার নিচে দেখুন লাস্ট ডেট বলে দিচ্ছে আবার 13/8/2019 অর্থাৎ 13ই আগস্ট। তো এই ওয়েবসাইটটি আমি বলে দিলাম, এই ওয়েবসাইটটির মাধ্যমে কিন্তু আপনাদেরকে আবেদনটি করে ফেলতে হবে। তার নিচে দেখুন একটি গুরুত্বপূর্ণ জিনিস দেওয়া রয়েছে, ডিস্ট্রিবিউশন অফ মার্কস ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ডিস্ট্রিক্ট ফুড সেফটি ইন্সপেক্টিং অফিসার। তো এখানে দেখুন মার্কসগুলো কিন্তু মার্কসের ডিস্ট্রিবিউশন যেটি রয়েছে তো সেটি কিন্তু এখানে করে দেওয়া হচ্ছে। তো আপনারা কিন্তু এখান থেকে ভিডিওটি পজ করে এই মার্কসের ডিস্ট্রিবিউশনগুলো দেখে নিতে পারবেন। তো এছাড়া কিন্তু আমি এই অফিসিয়াল নোটিফিকেশনটির লিঙ্ক কিন্তু ভিডিওটির নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো সেখান থেকেও কিন্তু আপনারা এই অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে বিস্তারিতভাবে জেনে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল কিন্তু আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো এরকম বিভিন্ন চাকরি সংক্রান্ত খবরাখবর আপডেটগুলি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। এবং বন্ধুগণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।